সারাদেশে বন্যা 36 জনের মৃত্যু। সারাদেশে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, পাশাপাশি পানিতে ডুবে এবং ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। মঙ্গলবার 21 জুন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে 17 মে থেকে 21 জুন পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে 3 জন, ময়মনসিংহ বিভাগে 15 জন এবং সিলেট বিভাগে 18 জন সহ মোট 36 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে 12 জন, সাপের কামড়ে 1 জন, বন্যার পানিতে ডুবে 17 জন এবং অন্যান্য কারণে 6 জনের মৃত্যু হয়েছে। জেলা ভিত্তিক মারা যাওয়া তালিকার শীর্ষে রয়েছে সিলেট। 17 মে থেকে 21 জুনের মধ্যে সিলেট জেলায় 10 জন, সুনামগঞ্জে 5 জন, ময়মনসিংহে 5 জন, নেত্রকোনায় 4 জন, জামালপুরে 3 জন, শেরপুরে 3 জন, মৌলভীবাজারে 3 জন, কুড়িগ্রামে 2 জন এবং লালমনিরহাটে 1 জন মারা গেছেন।